গুড মর্নিং, গুড মর্নিং। আমি যখনই কোনো কথা বলবো তখনই তোমার মুখে কিছু না কিছু থাকবে। তুমি এই ঘরে কেন বসেছো? ওই ঘরে চলো। তো ওই ঘরে গিয়ে বসে বসে খাও, এই ঘরে বসবো না, এই ঘরে বোরিং লাগে। ওই ঘরে চলো, ঠিক আছে। রিয়া কোথায়? এই যে গুড মর্নিং, চা হয়ে গেছে? কতক্ষণ আর মারটা প্রথমে নামাবো, তারপর আমাদের এখনো কিছুই হয়নি। ও মার আগে চিনি ছাড়াটা করে নেবো, তারপর আমাদেরটা 10 মিনিট তো লাগবেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘরে বসে বসে ওয়েট করছি, কিছু ভিডিও আপলোড আছে ওগুলো করি। আচ্ছা ঠিক আছে, জল খেয়ে গেছি। এটার জায়গা আর হচ্ছে না, এটাকে বাইরেই রেখে দিয়েছি দুদিন ধরে, এটাকে আজকে জায়গা মতন ঢুকিয়ে দেবো। জলের বোতল নিয়ে নিলাম, এখন ফটাফট এটাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করতে যদি একটু সময় লাগে, বাট স্টিল তাও করবো। ঠান্ডাটা কমে যাচ্ছে জন্য ওয়েদারটা কিন্তু বেশ অন্যরকম হয়ে যাচ্ছে, একটু টানেরও ওয়েদারটা হচ্ছে। আর হলো রোদটা রেগুলার থাকছে এখন, যেহেতু তোমার সামনে হোলি আছে তো তার জন্য মনে হয় আর ঠান্ডা আসবে না, এখন আস্তে 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 গরমই পড়ে যাবে। তো রেগুলারই এখন বিছানার মধ্যে এরকম তোমার হলো আলো চলে আসছে, মানে সূর্যের আলো যেটাকে বলে সেটা চলে আসছে, আর এটা দেখি আমার মেন মানে এনার্জি পাচ্ছি আমি যে কোনো কাজের। মা কী বলো, তোমার ভালো লাগছে না? হ্যাঁ, ঠান্ডা একদম কাবু হয়ে গেছিলাম, কোনো কিচ্ছু ভালো লাগছিল না করতে। এই এই আলোটা দেখলে বোঝা যায় যে হোল ডে আলো থাকবে, মানে সানি ডে হতে চলেছে, তাই না? কিন্তু এখানে যদি আলো না আসে, ইট মিন্স মেঘলা দিন হতে চলেছে। এর থেকে আমরা একটু রেকগনাইজ করতে পারি যে আজকে কেমন টাইপের দিনটা হবে। মাঝে মাঝে এমন কিছু স্বপ্ন দেখি যেগুলো মানে চোখ খোলার পর মনে হয় কি এই জিনিসটা কি আমার সাথে সত্যি হয়েছিল নাকি আমি একটা স্বপ্ন দেখেছিলাম। মানে এতটা লং টাইম ধরে কালকে আমি একটা স্বপ্ন দেখেই গেছি। এখন আমার লিটারেলি এখন না মনেও পড়ছে না যে হলো পুরোপুরি যে মানে প্রপারলি না, স্বপ্ন দেখবো অনেক সময় না অনেক মানে আতখাচড়া টাইপের হয়, তো পুরোপুরি মনেও পড়ছে না আর হালকা হালকা মনে পড়ছে। আর এখন মনে হচ্ছে কি ওটা কি সত্যি হয়েছিল নাকি ওটা স্বপ্ন ছিল, এতটাই লং টাইম ধরে আমি একটা জিনিস দেখে গেছি। এই জিনিসগুলো না মাঝে মাঝে আমার দিমাগকে কনফিউজ করে। একবার ছোটোবেলায় আমি স্বপ্ন দেখেছিলাম যে আমাকে আমার মামা এসে সাইকেল কিনে দিয়েছে, ছোটো সাইকেলগুলো হয় না, তখন আমি 1-2 ছিলাম, তো ওই ছোটো সাইকেলগুলো। ঘুম থেকে উঠে তো আমি পুরো খুশি যে অ্যাকচুয়ালি হোল নাইট ধরে আমি একটাই স্বপ্ন দেখে গেছি। তো আমি একদম ওটাকে মানে বিশ্বাস করে নিয়েছি যে হ্যাঁ আমার সাইকেল চলে এসেছে। আর আমি যখন ঘুম থেকে উঠে দেখেছি সাইকেল নেই আর মামাও নেই আমার, আমি এত কেঁদেছি বিকালের মধ্যে আমার নতুন সাইকেল বাবাই নিয়ে এসেছে। মানে এতটা লেটেস্ট কেস হয়, মানে এরকম লং টাইম ধরে একটা স্বপ্ন দেখলে তখন এই জায়গাটা ঠিক থাকে না, তখন ওটাকেই মনে হয় কি ওটাই রিয়েলিটি, ওটাই বাস্তব, এরকম টাইপের লাগতে থাকে। চায়ের মধ্যে মাছি দেখেছো কি কাণ্ড করে রিয়া, এটা কোনো কাণ্ড হলো? তো চায়ের মধ্যে মাছি নিয়ে এসেছিস, তো এই চাই বানালি? আমি চা এই বানাই না, চা আমি ঠিকই বানাই, তুমি এত পেঁচাল পারো আজকাল, উড়ে এসে পড়ছে এটা আমার চাটার মধ্যে। আমাকে আবার এখন চায়ের কাপ ফাপ সব ধুয়ে ধুয়ে তারপর চা বানাতে হবে। তুই করেছিস আমি কথা বলি, গরম চা আমার করে রেখে দিয়ে আসলাম, ও গরমই খাবে, ও এত কথা বলে না মা, চাও ঠান্ডা হয় মাছিও পড়লো। তোর জন্য তুই নিয়ে আসিস ওই রান্নাঘর থেকে, ফেলাই নিয়ে আসিস। আমি সব দেখে সবকিছু ঠিক করে করে নিয়েছি। মিথ্যা কথা মা, আমি তো দেখলাম আমি যে এইদিক থেকে এদিকে নিলাম কিচ্ছু না, সব সময় তোর সাথেই এক সেকেন্ডের মধ্যে পড়ছে। তুই যা ধুবি তুই বানাবি, আমি বানাবো না, যা এত পেশাল পারিস না, তুই এত দেরি করে শুরু দিন। এটা রান্নাঘর থেকে ও এরকমই নিয়ে আসে আমাদের, আমি শিওর। এখানে কিভাবে পড়বে, ঘরের মধ্যে মাছি উঠছে? হ্যাঁ উঠছে, মাঝে মাঝে একটা দুটো উড়ে। তো তোরা এসে একদম, ওরা এসে একদম আমার এই চায়ের মধ্যেই যাবে, ওরা পড়লো আর উঠতে পারলো না, তো গরম চা না তাই না মা? হ্যাঁ তাই হয়েছে। আ যা ইরা দুনিয়ার, মোটেও না দিদি, যা 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 এখন কাপড়ি যা ধুয়ে টুয়ে একদম মেঝে টেজে চা বানাই নিয়ে যা। সেটাই তো, আবার এখন এগুলো করতে হবে, আজকাল এক্সারসাইজ করতে হবে না, এগুলোই করবো, চা বানাবো, তুই মাছি ফেলাবি, আবার বানাবো, এই করবো। হাতরি কর উনু বরকম টা শুন, সরি, এরপর থেকে নেক্সট টাইম আর কথা বলো না, যা যা যাই দূরে যা। কি তোমার তো কি, হ্যাঁ কেন দূরে কি জোর বলো, মাছিটা ফেলে তুই সর্বনাশ ঘটালি। আমি বলে ফেলছি পুরো, দেখলি তুই তো, তোর কেমন টাইপের রে, গল্পই করে যাস আর
গরম জিনিসের মধ্যে একটা জিনিস পড়লে ওটার ওড়ার ক্ষমতা থাকে, ঘৃণা লেগে গেল একদম। তোমাকেই দিয়ে দিলে পারতাম ওটা। এবার তাড়াতাড়ি খাবি গরম, মানে নতুন করে চা বানিয়ে নিয়ে আসলাম, কাপ মেজে সব কিছু করে আমারটা গরম করে নিয়ে আসলাম, তোর তাড়াতাড়ি খাবা। হ্যাঁ আর যেন কিছু না পড়ে দিদি, ভালো হয়েছে কিরকম তুমি দেখো বলে ভালো হয়েছে। তোর তাড়াতাড়ি তো বললো, আমার যখন দেখছি না ওটা মাছি আমার মাথায় হাত আমার বানাতে হবে। আমি দেরি করবি না দিদি, তাহলে আর আজকে কোনো কাজ হবে না, চা বানাবো গরম করবো ফেলবো এই করবো। ওর যে খাওয়াটা নষ্ট হচ্ছে দেরি হচ্ছে কত, ওর বুদ্ধি নাই সেটা, খালি বলছে ভালো হয়েছে ভালো হয়েছে। তোর ক্ষতি করছে ও, এরকম ভাব, ক্ষতিটা তোরই হচ্ছে, কত দেরি হবে। একদম পুরো হাসি লাগিয়েছে, গালের মধ্যে একগাদা ক্রিম লাগিয়ে বসে আছে। তো আমাদের দুজনে ওয়ার্কআউট কমপ্লিট। রিয়া আমাকে বলছে যে দিদি আমরা কি ধরনের ওয়ার্কআউট করছি, যে আমাদের দিন দিন এই যে এগুলো উল্টো বেড়ে যাচ্ছে কমছে না, অ্যাকচুয়ালি ডবল চিন চলে আসছে। অ্যাকচুয়ালি কী হয়েছে ব্যাপারটা আমি নিজেও ভাবছি, যে আমরা যতটা ওয়ার্কআউট করছি তার থেকে ডবল ডবল খেয়ে নিচ্ছি। মানে যেমন হলো মিষ্টি জাতীয় জিনিসগুলো খুব বেশি ভালো লাগে, তো খপ খপ করে খেয়ে নিই, আর নিজেদের কন্ট্রোল করতে পারি না, তো তার জন্য চেষ্টা করি না। হ্যাঁ পারি না, মানে মন থেকে এত দুঃখ লাগে, মানে ভাবতে পারবো না আমি, জাস্ট আমি এখনো লিটারালি ভাবতে পারছি না। মানে কেউ যদি আমাকে এখনো এনে দেয় না আমি খেয়ে নেবো, তো পরে দুদিন পরে আমি রোগার ছাতা রোগার ফোগার হওয়ার জন্য তো অ্যাকচুয়ালি না। তবুও এই জায়গাটা একটু যদি একটু ক্লিন থাকতো, এটাই মেন টার্গেট, যে এই জায়গাটা একটু কমতো তাহলে একটু দেখতে ভালো লাগতো। তো ব্যাস, তো এখন কিছু করার নেই, বলো যেরকম আছে ওটাকে মেনে চলতে হবে, যা ভূতনি পেতনি যা লাগে লাগুক সেটা কোনো ব্যাপার না। একটা ক্যাটরিনা তো হতে পারো, গড়িয়ে যাচ্ছে গড়িয়ে যাচ্ছে। মা বলছে আজকে তোরা যদি বাইরে মানে ওখানে রেখে দিয়ে না আসিস তাহলে আমি ওটাকে হাইড্রেনে ফেলে দিয়ে আসবো। তো ভাবছি যে যা না, মানে মাও লাগবে না, হাইড্রেনে ফেলবে। অ্যাকচুয়ালি বাবা খুবই বিজি আছে, তো তার জন্য মানে বাবার পক্ষে রাখাটা এখন অসম্ভব। তো বাবা যেতে পারছে না, তো মা বলছে তোরা তো ফ্রি আছিস তোরা তো করতে পারছিস। পারিস আর এই গেঞ্জিটা ফুটো হয়ে গেছে কবে থেকে দেখে যাচ্ছি, বাট আমি হলো কি বলে সেলাই করার না, সেলাই করার বা সেলাই করে এটাই পরবি। হ্যাঁ এটাই পরবো, কারণ বাড়িতে তো এখন তার কোথাও যাচ্ছি না ওয়ার্কআউট করতে, বাড়িতেই যেতে করছি। তো কি আছে, যত রিজেক্টেড টি শার্ট আছে সেগুলো পরে পরে ধ্বংস করে দিবো, তাহলে এগুলোর পোছা হবে। তাই না, আমি একটা জন্য কালকে রাত্রে কি স্বপ্ন দেখেছি, যে দুটো ভালো ভালো মানে মার নাইটি কি আমার মাথার মধ্যে ভিমরুতি চাপলো, মা ও ইঁদুর কেটে দিয়েছে, মা বলেছে এগুলো আর চলবে না। আমি কি করলাম, ফট করে গিয়ে হাইড্রেনে ফেলে দিলাম। পরে ফেলার পরে আমি স্বপ্ন দেখছি যে ফেলার পরে আমার মনে হচ্ছে কি রে আমি এগুলো ফেললাম কেন, এগুলো তো পোছা বানাতে পারতাম। ঠান্ডা লেগে যাবে। আর মা ওই ঘরে খাওয়া দাওয়া করছে, আমরা এখন আর খাওয়া দাওয়া করছি না, আমরা একবার স্নান টান করে আসি, যদি টাইম থাকে তাহলে খাওয়া দাওয়া করবো, তার না হলে একবারে লাঞ্চ করে নিবো, তাই তো? হ্যাঁ দাঁড়া, আমাকে জুতা পরে আসতে দে। আচ্ছা ঠিক আছে, ওই জুতাটা আছে ওটা পরে নি, জুতো ছাড়ে চলে যাবো না কি অদ্ভুত মেয়ে। কালকে থেকে লাস্ট তিন চার দিন ধরে গ্যাদাগিরি খাচ্ছে, লাস্ট তিন চার দিন ধরে বুনু বাইরে রয়েছে এটা। ও আর এখানে এত যে মাটির ঢিবি কোথা থেকে আসলো এটাই আমার মাথায় ঢুকছে না, এতগুলো তো ইঁদুর বের করতে পারবে না, তাই না? সত্যি তো এতগুলো কি থরি না ইঁদুর বের করে জমাতে পারবে ডিপি? ইঁদুর বের করে ঠিকই তো বলেছি, কি ভুল বলেছি, এত হাসলে পারবি না উঠাতে। আরে আমি দেখো ধরে রাখতে পারছি না, এত ভারী জিনিসটা ওই আর কি মেরে যাচ্ছে, উঠাতে আর পারছে না। জল খেয়ে আসে তো ছিল রে বুড়ু, জল টল ছাড়া চলে এসেছি। আর এটা হলো লেপ কম্বল তৈরি করে ওই কাকু তাই সাথে, কেমন শব্দটা হয় না। আচ্ছা পারতে হবে না, চল আমি রাখতে দে, আমার হাত ছিঁড়ে যাবে। উড়ে দেখো কাণ্ড দেখো, এখানে কোথায় রাখি রে বাবা, রে খুঁজেও পাচ্ছি না, এখানে রেখে দিই। আর ঢেকে ঢুকে রাখতে পারছি না, এটাকে এইভাবে রেখে দিবো ঢেকে ঢুকে, এটা মানে ওই বাইরের যে কভারটা আছে ওটাকে তো আমরা আবার ধুয়ে দিতে পারবো ইউজ করার আগে, তাই না? হ্যাঁ আর এটা ধুয়ে ইউজ করা হয় তো অবভিয়াসলি,
তবু কি এটা দিয়ে ঢেকে রাখবো? হ্যাঁ এটা দিয়ে চল, মা বাবা খারাপ পাবে। এটা দিয়ে ঢেকে রাখি, চিটিং করলাম। দাঁড়া এই জিনিসটাকে ভাবছি এবার এটার ভিতরে ঢুকিয়ে দিই। এটার ভিতরে আরেকটা কম্বল আছে, কোমর ধরে গেল রে, এত ভারী ভারী জিনিস উঠাতে উঠাতে বুনু। বাইরে হাসাহাসি চক্করে অনেকটা এনার্জি আর কি। তুই কেন হাসলি রে এত পাগলের মতো, ভালো লাগে না? সব পোটলা পাটলির মাঝখানে এই পোটলাটাকেও পোটলা করে রেখে দিলাম, তেমন কোনোভাবে ফোল টোল তো করতে পারলাম না। যাই হোক, উপরে ওই আরেকটা যেটা দেখে এই সাইডে দেখা যায় নাকি তাহলে বোঝাতে পারবো। এই যে নিচে ওটা চলে গেছে, উপরে আরেকটা নতুন একটা আছে, দাঁড়াও এই যে আরেকটা আছে, এখানে ভালো করে বোঝাও যাচ্ছে না। এই যাই হোক আরেকটা আছে, এগুলো হলো ছেঁড়া ছেঁড়া বেডশিট, যেগুলো মা আগে 10 বছর ইউজ করেছে, তারপরে এখন এগুলো হলো ঢেকে রাখার জন্য দিয়েছে। তো যাই হোক এই হলো ব্যাপার বৃত্তান্ত, এবার চলো বলুন। হ্যাঁ পারছি না, আসতে আমিও আসতে যাই, একটুর জন্য লাগলো না, একটুর জন্য লাগলো না বলো, এখানে গিয়ে মাথাটা আটকে গেল। আমি গেলাম, তুমি তাহলে বন্ধ করে আসো, দুদিকে লকি অফ করে দিও। তো বলতে চোরের জন্য অপেক্ষা করো, তোমার কি আর ভিতরে কিচ্ছু নেই, সব উল্টা পাল্টা পচা পাল্টা দিলে আর বলে চোরের জন্য অপেক্ষা করবে। চল গেলাম এই বাড়িতে। ওর চুরি করা কয়েকটা জিনিস দেখেতে বলবে, কিছু তো মানে ইম্পর্টেন্ট জিনিস রাখো তাহলে। সব তো ছেঁড়া ফাটা কাঁথা কোথা দিলে তুমি একটা কথা আসবে। চল আমি গেলাম বাড়িতে। মা এদিকে মাছ বসিয়ে দিয়েছে, আজকে হবে আমাদের কাতল মাছ ফুলকপি দিয়ে, ফুলকপি আলু দিয়ে। আর এখানে মশলাটা আমি পেস্ট করে দিয়েছিলাম, তো মা এখন ফটাফট রান্না হয়ে যাবে, তাই না মা? আর ওদিকে দিয়ে গরম মশলাটাও তোমাকে গুঁড়ো করে দিচ্ছে, বুঝতে পারলা? পুরো রসা রসা করে একদম কষা কষা করে বানাবা, মানে পুরো কি বলে খাস্তা করে বানাবো একদম, বুঝতে পারলা? ঠিক আছে। আর এখানে রিয়া গরম মশলাটা পেস্ট করছে, এটা আর 2 মিনিটের মধ্যে রিয়া সব থেকে তাড়াতাড়ি পেস্ট করতে পারে, তার জন্য রিয়াকেই দেওয়া হয়েছে। 2 মিনিট লাগবে, পেস্ট হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। তো আজকে এখানে বসে বসে কিছু ভিডিও বানাচ্ছিলাম, এতটা কোমর পিঠ ধরে গেছে সেটা বলার কথা না, এখন এটা নিয়ে চলে যাবো। মাঝে মাঝে ভাবি কি দাঁড়িয়ে করছি পা ব্যথা হয়ে গেলো, তাহলে একটু বসে বসে করি। বাট বসে বসে করে যে হারে কোমর ধরলো, আমি আর জীবনে বসে বসে করবো না। চাটনি হবে, সেটার প্রিপারেশন চলছে, তাই না? কুল তো নেই, যাই হোক এইভাবেই খেতে হবে, কিছু করার নেই। এই যে দিদি, বলছি দিদি তুমি এই যে এখানে যে ছোলো ছুলে ঠুলে যে বেডশিটের মধ্যে প্রচুর দাগ হয়ে যায়, দাও এটা দাও, প্রচুর দাগ হয়ে যায়। কিন্তু খেয়ে নিয়েছি অনেক আগে, ওই রসগুলো ছিটে ছিটে সারি দিকে প্রচুর দাগ হয়ে গেছে। কালকে থেকে বাইরে চুল বেন বলে দিলাম, হ্যাঁ পারবো না, একদম ঘুষি দিয়ে একদম নাক আরো চ্যাপটা করে দিবো, চ্যাপটা নাক আরো চ্যাপটা করে দিবো। দেখি তো নাক দেখা, তোর নাক দেখা, তোর নাকটা কতগুলি চ্যাপটা ভালো করে দেখা। আমার তো বেশিরভাগ জিনিসই আটকে যায়। আর এদিকে দেখো শাক লেন্স, এগুলোকে শাক লেন্সই বলে না, শাক লেন্স গুলো কতটা বেড়ে গেছে চারিদিকে, এদিকটা তো দেখো, মানে এটাই আমাদের একটা গার্ডেন বলতে পারো। ওই দেখো ওইদিকে কতটা হয়েছে, এদিকেও সেম, এদিকটা দেখাতে পারছি না, হাত আর ওদিকে ঘোরাতে পারছি না। তো যাই হোক এগুলো এমনই শাকলেন্স যেগুলো থেকে মশা হবে, ছাতার মাথা হবে, মুন্ডু হবে, বাট হ্যাঁ আর অক্সিজেন হয় না, তাহলে তো ভালোই, তাহলে তো ভালোই, তাহলে একটু মশা মাছিরও তো দেখ বাড়ির ঘরের তো দরকার, তো ওদেরকে আমরা বাড়ি দিলাম, ঘর দিলাম, ঠিক আছে, আবার আমাদের খাওয়ার জন্য রক্তও দিলাম ওদের খাওয়ার, হ্যাঁ তো ওদিকে ঘর হয়ে গেল, বাড়ি আমাদের কি দিল, ওরা আমাদেরকে প্রাকৃতিক ভারসাম্য দিল, মশারা তো দরকার প্রকৃতিতে, ওরে বাবা তাই নাকি, মশা মাছির দরকার নেই তো, শুধু কি আমরাই থাকবো, আমরাই খাবো, ওদের কি কোনো কিছু নেই, আমরা যদি দেখ এত বড় শরীর থেকে এক বুন্দ দিলেই ওদের জীবন বাস শুদ্ধ হয়ে যায়, ওরা যে তারপর রোগ দেয়, রোগ দেয় তো অবভিয়াসলি গিভ এন্ড টেক পলিসি, আমরা কি ছাড়বো ওরা যদি কিছু না দেয়, গিভ এন্ড টেক পলিসি ওরা, ভালো হোক খারাপ হোক, ওরা তো দেওয়ার চেষ্টাটা করছেই, এখন দেখ ওটাকে বুঝতে হবে, ওদের যতটা সাধ্য ওরা অতটুকুই দিচ্ছে। আচ্ছা চোখটা দেখ সানরুখ থেকে লাল হয়ে গেছে, হ্যাঁ কেন এরকম হলো, কিছু একটা চোখের পাপড়ি আর না হলে হচ্ছে ফেস ওয়াশ, যে কোনো একটা লিখে দিচ্ছে, তোর তো রেগুলারই ফেস ওয়াশই ঢোকে, পাপড়ি আর ঢোকে নি, ওই ফেস ওয়াশই ঢুকেছে। আর আজকে আমাদের একটা বিয়ের মানে নেমন্তন্ন এসেছে,
তো ওখানে যেতে হবে, কবে যাবো কী ব্যাপার বেতন তো সেটা তো আমি ঠিকঠাক বলতে পারছি না, বাট কার্ডটা আমার খুব সুন্দর লেগেছে তো তার জন্য। আর এটার মধ্যে না খুব সুন্দর একটা নাম ফ্রেগনেন্স আছে, মানে খুব সুন্দর একটা সেন্ট হবে, স্প্রে করেছে তো ওই গন্ধটা বারবার করে শুনছিলাম, মানে নাকে লাগিয়ে তখন থেকে বসেছিলাম, তো এটা বিছানার মধ্যেই রয়ে গেছে। তো কবে যেতে হবে কী ব্যাপার বেতন তো মা বলতে পারবে, আমি ঠিক জানি না, তো আমি তো বারবার শুধু গন্ধই শুনেছি বাস, সেটার কাজ অতটুকুই আমি এটাকে ইউজ করেছি। এখন আমি এই ঘর ওই ঘর এই করে করেই সময় কাটাচ্ছি, কারণ হলো প্রচণ্ড কোমর ধরে গেছিলো আজকে তোমাদের আমি যেরকম বললাম, অতক্ষণ বসে থাকতে থাকতে এখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো, আর হলো ভয়ে বসবো টসবো না, তো যাই হোক। তো এখন খাওয়া দাওয়া করবো, আজকে আমাদের রান্না তো কী হয়েছে তোমাদের দেখিয়ে দিয়েছি, মাছ হয়েছে ফুলকপি দিয়ে, আর হলো চাটনি হয়েছে, আর কিছু হয়নি কারণ রাত্রে আমরা এখন রুটি খাচ্ছি, তো তার জন্য এখন আর বেশি কিছু রান্না দুপুরের দরকার হচ্ছে না, তো বাস এতটুকুই। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কালকে একটি নিউ ব্লগে, ততক্ষণ পর্যন্ত যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো, এছাড়া যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না আসছে, তো যাই হোক সাবস্ক্রাইব করে দেবে, লাইকও করে দেবে, সব করে দেবে, মনে করে করে করো, প্লিজ করো, প্লিজ সাপোর্ট করো আমাকে। তো চলো বন্ধুরা আজকে এতটুকুই, স্টে হ্যাপি স্টে হেলদি, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।